হ্যাঁ, আমাদের যখন দিয়ে গেছে তখন কিন্তু পরিচয় বলে যায় নাই যে ওনার বোন, কিন্তু আমরা পরে উনি এখন বলতেছে বা এরা পরে বলছে বোনের জামা, বোনেরা রেখে যাওয়ার পরে। আমাদের যখন দিয়ে গেছে তখন কিন্তু পরিচয় বলে যায় নাই যে ওনার বোন, কিন্তু আমরা পরে উনি এখন বলতেছে বা এরা পরে বলছে বোনের জামা, বোনেরা রেখে যাওয়ার পরে। তো আমাদের কাছে প্রথমবারে যখন রেখে গেছে তখন বলছে ওনার কেউ নাই, ওনার রাস্তায় পাওয়া গেছে, এই জন্য রেখে গেলাম, ওই হিসেবে এখানে আছে গত 3 বছর ধরে আমার সাথে। তাহলে এরকম যে মিথ্যা কথা বলে রেখে গেল, এই বিষয়টা কি আপনার কষ্ট দেয় না? আপনার আপন বোন বোনের কষ্ট হইলে কি করা মানে, তো হ্যাঁ যদি কষ্ট দেয় ভিতরে কষ্ট তো না রাখতে পারা যায় না। আমি এটা শুরু করি 2014-তে, একজন বাবাকে রাস্তা থেকে তুলে এনে আমার পরিবারে আনছি, সেখান থেকে শুরু। এখন তো 7 বছর চলতেছে, 8 বছরে অক্টোবর মাসে 8 বছরে পড়বে আর কি। আমার অনুমতিটা বেশি ভালো না, আমার অনুমতিটা খারাপ। এরা কিন্তু কেউ খারাপ পরিবারের না। অধিকাংশই এরা ভালো পরিবারের। এদের আমার বাবা মাদের মধ্যে দেখবেন স্কুলের শিক্ষক আছে, প্রফেসর আছে, বুয়েটের প্রফেসর আছে, তারপরে ডাক্তার আছে, প্রশাসনিক কর্মকর্তার মা আছে, প্রবাসীর মা আছে। তো এরা তো সবাই ভালো পরিবারের। এদের ভাগ্যের নির্মম পরিহাস বলবো, একই সাথে বলবো যে ছেলেমেয়ের অবহেলা বা ছেলেমেয়ের নির্যাতনের কারণে আজকে তারা আমার কাছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি কিন্তু সেই সকালবেলা আসছেন, তো সকাল থেকে একজন এখন পর্যন্ত একজন কিন্তু প্রিয়জন কেউ আসে না, কাউকেই দেখতে আসে না। তো এইখানে আমার 107 জন বাবা মা আছে, এদের যতই চেষ্টা করি খুশি রাখার, এরা কিন্তু খুশি রাখাটা সম্ভব না। এবং এরা কিন্তু যতই আমাকে বলুক যে ভালো আছে বা ভালো রাখার, আসলে এরা ভালো নাই। এদের পরিবার, সন্তান, নাতিপুত্রদের জন্য তো কান্না আছেই, হ্যাঁ বুক ফেটে কান্না আছে, কিন্তু এরা প্রকাশ করে না।
আমি তো শুধু চেষ্টা করতেছি হ্যাঁ আমি বলবো না যে খুব ভালো রাখছি এদের আমি চেষ্টা করতেছি এদের হাসি মুখে হাসি ফোটানোর এবং চেষ্টা করি তো আমার দিক দিয়ে বলবো আমি 100% কিন্তু যদি বলেন এদের অনুমতি আমার খারাপ অনুমতি ভালো না কারণ এদের নিয়ে এদের সঠিকভাবে পরিচর্যা করার একটা দায়িত্ববোধ আছে আমার যেটা আমি এখনও করতে পারতেছি না আমি যে কাপড়টা দিছি হয়তো বা এটা আরও ভালো কাপড় হওয়া উচিত ছিল আমি যে খাবারটা অ্যারেঞ্জ করছি হয়তো বা আরও ভালো উচিত ছিল কিন্তু আমি পারি না এটা তো আমার একটা অপারগতা এই সেক্ষেত্রে আমার আর্থিক দিকটাও আপনাদের বিবেচনা করতে হবে যে একা মানুষ 125 টোটাল বাবা আমার বাচ্চা আছে 18টা প্রতিবন্ধী বাচ্চা ওদের কাপড় চুপড় বা আমাদের কাপড় চুপড় ঘর ভাড়া খাওয়া স্টাফ বেতন বোনাস সব মিলে একটা বিশাল অঙ্কের খরচ যেটা আমার একার পক্ষে বহন করা তো কষ্টসাধ্য হয় আমার ছোট একটা বিজনেস আছে নার্সিং এজেন্সি একই সাথে আমার দুইটা ফেসবুক পেজ আছে মূলত আমার এই প্রতিষ্ঠানটা চলতেছে ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের স্বেচ্ছাদান যে যা দেয় কেউ এই ঈদের কেউ কাপড় দিছে কেউ বাজার করে দিছে কেউ প্লাস্টিকের অল ক্লাথ কিনে দিছে কেউ নগদ টাকা দিছে যে যার সমর্থন অনুযায়ী সহযোগিতা করছে স্বেচ্ছাদানে আসলে মূলত এই প্রতিষ্ঠানগুলো চলে আমাদের আপনার শুনলে অবাক হয়ে যাবেন গত 7 বছর ধরে এখন পর্যন্ত আমি ওনাদের জন্য ফিক্সড কোনো ডোনেশনের ব্যবস্থা বা আগামী মাসে প্রচুর পরিমাণে টাকা আসবে বা এককালীন কোনো টাকা আসবে সেটা এখনও নাই আর এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো গভর্নমেন্ট বলেন বা সরকারি বেসরকারি এনজিও সংস্থা বড় কোনো ডোনেশন বলেন আমি পাই নাই আমি যেটা চলতেছে আমার ব্যক্তিগত ইনকাম একই সাথে আমাদের শুভাকাঙ্ক্ষী আমার দুইটা ফেসবুক পেজ থেকে শুভাকাঙ্ক্ষীরা স্বেচ্ছা যে যা দেয় তো বর্তমান পরিস্থিতিতে বলবো ভালো অবস্থা আছে আপনি শুনলে অবাক হবেন আমাদের ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের টাকা দিয়ে আমরা সাভারে জমি কিনছি হ্যাঁ প্রায় 48 লাখ টাকা দিয়ে ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের স্বেচ্ছাদান দিয়ে আমরা অ্যাম্বুলেন্স কিনছি ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের স্বেচ্ছাদানে আমরা পিক আপ নিছি এবং অ্যাসেট যত কিছু দেখতেছেন আপনি আমাদের আমি বলবো প্রায় 20 লাখ টাকার আছে মেডিকেল সরঞ্জাম মূল্যের হ্যাঁ আপনার বাইপাপ মেশিন থেকে শুরু করে ভাই মানে আইসিউ সাপোর্ট দেওয়ার মতো সরঞ্জাম আমার এখানে যেগুলো সবগুলি আসছে ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা দানে তো এই টাকা জমায় জমে এগুলি কেনা